হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নিজের ঘরের সৌন্দর্য বাড়াতে 10 টাকা খরচ কে না করে? মাত্র 10 টাকা খরচেই নিজের ওয়ালকে নিজেই গর্জিয়াস করে তুলুন, সৌন্দর্য করে তুলুন। এরকম সৌন্দর্য দেখতেও খুব ভালো লাগে, আর সুন্দর থাকলে কিন্তু নিজের মনটাও খুব ভালো লাগে। এখানে আমি ওয়ালকে কিন্তু খুব সুন্দর করে তুলেছি, এরকম আপনারাও কিন্তু সৌন্দর্য করে তুলতে পারেন মাত্র 10 টাকায়। যাদের বাসায় বেবি আছে তাদের ঘরে কিন্তু এরকম ওয়ালে কিন্তু এরকম দাগ পড়বেই। তো এখানে আমি হচ্ছে মেকআপের তুলি নিয়েছি, আর এই মেকআপের তুলি কিন্তু আমাদের ঘরে সচরাচর সবসময়ই থাকে। আর এগুলো কিন্তু বাচ্চারা এই যে দেখতে পাচ্ছেন এরকম ছোপ ছোপ দাগ পড়ে, আর এটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনি এরকম ফুল করে নিতে পারেন, দাগটাও দেখা যাবে না, আর ওয়ালটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কীরকম দাগ পড়েছে, আর এই দাগটা হচ্ছে বেবিরা করেছে। তো বেবিরা করবে এটাই স্বাভাবিক, বেবিদের দিয়েই কিন্তু আমি আজকে এই কাজটা করতে দিব, আর আমি সাথে থাকবো, আমি হচ্ছে করে দিব আর বেবিরাও হচ্ছে করবে। তো দেখতেই পাচ্ছেন যেই কথা সেই কাজ, এই যে আমি যেরকম বলছি সেরকম কিন্তু ফুল এঁকে নিচ্ছে। আসলে আমরা যারা বেবিদের মায়েরা আছি, বেবিদেরকে কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে নিতে হয়, আর এটাও কিন্তু শেখানোর মাঝে খুব সুন্দর একটা ওয়ে বলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি যেরকম বলছি সেরকম কিন্তু খুব সুন্দর করে এঁকে নিচ্ছে, আর ফুলটাও কিন্তু সম্পূর্ণ তৈরিও করবে। এরকম কিন্তু আপনাদের বেবিরেও কিন্তু আপনারা এরকম শিখিয়ে নিতে পারেন, এতে করে নিজের কাজেরও অনেকটা হেল্প হবে, ওদেরও কিন্তু খুব দারুণ একটা টেকনিক এসে যাবে, আর আপনার ঘরও কিন্তু অনেক সুন্দর থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি রং নিয়েছি, এই ফুলে যতটুকু রং লাগবে সেটা হচ্ছে আমাদের যে বাসায় ছোট ছোট যে কৌটা থাকে, কৌটার যে মুখা থাকে, মুখার 1 মুখা পরিমাণ রং লাগবে। আর সেটা কিন্তু পার পিস হিসাবে যদি আমরা হিসাব করি 50 গ্রাম অথবা 100, সেক্ষেত্রে কিন্তু 50 গ্রামের মতো রং আমার এই ফুলটায় লাগবে না, তার চেয়ে একটু কম লাগবে। এরকম হিসাব করতে গেলে কিন্তু আমাদের এখানে 9 টাকা 50 পয়সার মতো রং এখানে লাগে। তো আমি 10 টাকাই ধরে নিলাম, 10 টাকা খরচে কিন্তু আমাদের ওয়ালকে আমরা নিজেরাই, গৃহিণীরাই কিন্তু আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি, খুব সুন্দর থাকবে, দেখতে খুব ভালো লাগবে। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চারাও খুব সুন্দর একটা টেকনিক পেয়ে গেল। এরকম আপনারা ঘরে ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার বেবি কিন্তু খুব সুন্দরভাবে করে নিচ্ছে, আর এটা কিন্তু দেখতে খুবই খুবই ভালো লাগে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোটো বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও আপ করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে, দেখে নিতে পারবেন নতুন নতুন ভিডিও। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, লাইক দিলে আমরা কাজ করতে অনেক বেশি উৎসাহ হয়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদের ইউটিউবারদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই ফুলটা কীরকম হয়েছে। তো আপনারা যারা 2 কালারের রং দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু 2 কালারের দিয়ে ভরাট নিয়ে দিতে পারেন। তো আমার যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে দেখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি ওয়ালে যে কালার ছিল সেই ওয়ালের কালারই কিন্তু মাঝখানে আছে, আর একটা কালার দিয়েই কিন্তু আমি অল্প একটু রং দিয়েই কিন্তু আমি করে নিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু ফুলটা দেখতেও অনেক বেশি গর্জিয়াস লাগবে আর খুবই ভালো লাগবে। আপনারা যদি এরকম করতে চান অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো হবে দেখতে, কেউ তো বুঝতেই পারবে না আপনি ওয়ালে কোনো দাগ ছিল কি না। আর দেখে যারা আসবে আপনার ঘরে তারা কিন্তু দেখেও খুব মুগ্ধ হবে, আর এটা কিন্তু কোনো মিস্ত্রি ছাড়াই নিজে নিজেই তৈরি করে নিতে পারবেন। আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু আমি আবারও ছোটো তুলি দিয়ে কিন্তু ফুলটা ভালো করে এঁকে দিতে বলেছি, যাতে করে আপনারা ফুলটা খুব ভালো করে এঁকে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার বেবি কিন্তু খুব সুন্দরভাবে ফুলটা এঁকে নিচ্ছে, আর আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু আমি ভিডিও যতটুকুই করেছি ততটুকুই হচ্ছে ভিডিওটা আপলোড দিয়েছে।
যাতে ভিডিওটা হচ্ছে স্কিপ না হয়, আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়, আপনারা ঘরেই কিন্তু এরকম তৈরি করে নিতে পারবেন। আর যাদের পুরাতন ওয়াল, সে পুরাতন ওয়ালেও কিন্তু আপনারা এরকমভাবে করে নিতে পারবেন। এতে কিন্তু একটু বোঝা যাবে না যে আপনাদের ওয়ালটা পুরাতন হয়ে গেছে। এখন হচ্ছে নিচের পাতাগুলোকে হচ্ছে ভালো করে রং দিয়ে হচ্ছে চিকন করে দিয়ে নিচ্ছে। যদি আপনারা চান এর চেয়ে একটু মোটা দেবেন কিংবা ভরাট দেবেন, সেক্ষেত্রে কিন্তু দিতেই পারেন, বা যদি কেউ চান অন্য কালারের রং দিয়ে করবেন সেদিকে কিন্তু করতেই পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে পাতা দুটিকে একটু ভরাট দিয়ে নিচ্ছে। যেখানটাতে ভরাট সেখানে কিন্তু দুইবার অথবা তিনবার করে একটু রং দিয়ে ভালো করে রাউন্ড করে নেবেন, তাতে কিন্তু দেখতে ভালো লাগবে আর ওয়ালের কালারটা কিন্তু একদমই বোঝা যাবে না, সম্পূর্ণ কিন্তু ফুলের কালারটাই চলে আসবে। দুইবার তিনবার করে একটু ভালো করে রাউন্ড করে নেবেন। আর এখানে হচ্ছে পাতাগুলো করে নিচ্ছে। গোলাপের পাতা না থাকলে কিন্তু একদমই ফুলটা পরিপূর্ণ লাগে না। তো দেখতেই পাচ্ছেন ডালে কিন্তু খুব সুন্দরভাবে ভরাট করে নিচ্ছে। প্রথমে একবারে চিকন করে দিয়ে নেবেন, তারপরে হচ্ছে উল্টো পাটে ভালো করে আবার ব্রাশটা যদি নিয়ে আসেন তাহলেই কিন্তু ভরাটটা হয়ে যাবে। আর এখানে আমি বলেছি পুরো পাতাটা ভরাট দিয়ে নিতে, গোলাপের পাতাটা যদি এখানে ভরাট করা হয় সেক্ষেত্রে দেখতে কিন্তু আরও বেশি গর্জিয়াস লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ দুইটা পাতাই হচ্ছে ভরাট দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যেখানে হচ্ছে ভরাটটা দিয়েছে সেখানে কিন্তু আমি বলে দিয়েছি দুইবার করে ভালো করে হচ্ছে রংটা দিয়ে নিতে, নাহলে কিন্তু একটু খালি খালি দেখতে লাগবে, তখন কিন্তু ভালো লাগবে না। আর এরকম ডাবল কোট যেটাকে বলে, দুই কোট দিয়ে নিলে তারপরে হচ্ছে খুব সুন্দরভাবে দেখতেও ভালো লাগবে আর দেখতে খুব সুন্দর হবে। এই তো ভালো করে হচ্ছে ভরাটটা দিয়ে নিচ্ছে, আর পাতাগুলো করার পরেই কিন্তু গোলাপটা একদম পরিপূর্ণ লাগবে আর ওয়ালটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগবে। তো দেখতেই পাচ্ছেন এক একটা পাতা করা হচ্ছে মানে গোলাপটা কিন্তু ফুটে উঠে যায়, বোঝা যায় অনেকটা গর্জিয়াস লাগছে। তো এখানে পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে নিতে হবে, যাতে করে পাতাগুলোর যে প্রত্যেকটা শিরা উপশিরা যাতে ভালো করে
কোট করা হয়ে যায়, তাহলেই কিন্তু গোলাপটা আরো বেশি ভালো লাগে। নিজেদের ঘর অথবা রুম যে কোনো জিনিস নিজেদের সাজাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সাজানোর পর যখন দেখতে অনেক বেশি ভালো হয় তখন কিন্তু নিজে খুব একটা অন্যরকম একটা অনু তো দেখতেই পাচ্ছেন ফুলের উপরের সম্পূর্ণ পাতাগুলো কাবার করে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর খুবই পরিপূর্ণ লাগছে গোলাপটাকে। তো এখানে হচ্ছে আমি বলে দিয়েছিলাম আরও দুটো হচ্ছে ডাল দিয়ে দিতে, কারণ এখানে হচ্ছে ওয়ালটাতে প্রচুর পরিমাণ দাগ আছে, সেটা হয়তো বা ক্যামেরাতে ততটা বেশি ভালো না বোঝালেও কিন্তু অনেকটা দাগ পড়ে আছে, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। সেক্ষেত্রে যদি এরকম ডিজাইন দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটু বোঝা যাবে না যে এখানে কোনো দাগ পড়েছিল, আর ফুলটাও নাকি দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু করে নিচ্ছে, আর এটা কিন্তু দেখে একদমই বোঝা যাচ্ছে না যে কোনো বাচ্চা করেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঘরে থাকা যে পেন্সিল আছে কালো পেন্সিলগুলো, এগুলো দিয়েই কিন্তু ভালো করে খুব সুন্দর করে শিরাগুলো হচ্ছে পাতার যে শিরাগুলো এঁকে নিয়েছে, এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এটা পেন্সিল দিয়ে করানো। এরকম ঘরে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু এরকম সুন্দর করে নিতে